فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر আর পুরুষদের ক্ষেত্রে এর ব্যবহার নিয়ে ওলামায়ে কেরাম ইখতিলাফ করেছেন কারণ কিছু কিছু হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাল কাপড় ব্যবহার করতে পুরুষদেরকে নিষেধ করেছেন আবার কিছু কিছু হাদিসে এমন ভাবে এসেছে যে স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন কিংবা এমন বক্তব্য রয়েছে যার দ্বারা বোঝা যায় যে পড়াটা মুবাহ জায়েজ পারমিটেড বা অনুমোদিত তাহলে আসলে আমরা কি করব এর ভিত্তিতে একদল ওলামা বলেছেন যে নাজায়েজ পুরুষদের জন্য লাল কোনো কিছুই পরা যাবে না আরেকদল ওলামা বলেছেন যে জায়েজ উত্তম হচ্ছে যেহেতু দুই ধরনের হাদিস আমরা পাচ্ছি জমার করা মানে কি সমন্বয় করা অর্থাৎ কোন অবস্থায় লাল কাপড় পুরুষদের জন্য একদমই সরাসর হারাম এবং কোন অবস্থায় সেটা জায়েজ বা মুবাহ সেটা কি রকম সেটা হলো যদি লালটা খালেস লাল হয় অর্থাৎ কাপড়ের মধ্যে লাল ছাড়া আর কোনো রং নাই তাহলে সেটা পুরুষদের জন্য নিষিদ্ধ আর যদি সেটা ডোরা কাটা লাল হয় বা স্ট্রাইপ থাকে লাল স্ট্রাইপ লাল কাপড়ের উপরে অন্য স্ট্রাইপ অথবা অন্য রঙের উপরে লাল স্ট্রাইপ এরকম যদি হয় তাহলে সেটা জায়েজ হতে পারে এই ক্ষেত্রে আমরা হাদিসগুলো আসলে নিয়ে এসেছি যাতে করে বোঝা যায় যে আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে কোনটা থেকে আমাদেরকে নিষেধ করেছেন আর কোনটা জায়েজ বলেছেন এখানে প্রথমে নিষিদ্ধের যে হাদিসটি এটি সহিহ বুখারীর মধ্যে বর্ণিত হয়েছে আল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলছেন নাহানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল মায়াতিরিল হুমরি ওয়াল কাসিয়ি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে লাল বর্ণের নরম মসৃণ রেশমি কাপড় ব্যবহার থেকে নিষেধ করেছেন এবং ব্যবহার থেকে নিষেধ করেছেন ওয়াল কাসিয়ি কাসি হচ্ছে রেশম মিশ্রিত কাপড় একটা কাপড় যার মধ্যে রেশম রয়েছে তাহলে রেশম থেকেও নিষেধ করলেন অন্য হাদিস থেকে আবার যে কাপড়ের মধ্যে রেশম বা রেশমের আধিক্য রয়েছে সেটা থেকেও তিনি নিষেধ করলেন আল কাসি বলতে আসলে এক ধরনের সিয়াব যেটার মধ্যে প্রচুর পরিমাণ রেশমি কাপড় থাকে বা রেশমের সুতো থাকে তাহলে এখানে আল মায়াতের আল হুমরি অর্থাৎ এক ধরনের মসৃণ ফেরাস অথবা মসৃণ কাপড় যেটা হয়তো বিছানো হয় বিছানায় অথবা ঘরে ব্যবহার করা হয় সেটা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন দ্বিতীয় হাদিসটি আমরা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে পাই যেটি ইমাম নাসাই বর্ণনা করেছেন এবং শেখ আলবানী সহিহ সুনান আন-নাসাইর মধ্যে এটাকে সহিহ বলেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নহিতু আনি সাওবিল আহমারি ওয়া খাতামিল যাহাব ওয়া আন আকরা ওয়া আনা রাকিউন যে আমাকে লাল কাপড় পরিধান করা থেকে নিষেধ করা হয়েছে এবং আমাকে স্বর্ণের আংটি ব্যবহার করা থেকে নিষেধ করা হয়েছে এবং নিষেধ করা হয়েছে যে আমি রুকু অবস্থায় যেন কেরাত না পড়ি কোরআনের কেরাত না পড়ি যখন লালটা একদম পরিপূর্ণ লাল না হয়ে ডোরা কাটা হয় স্ট্রাইপ হয় বা অন্য রঙের সাথে সেটা ক্রস হয় তখন সেটা যে জায়েজ তার পক্ষে কিছু দলিল আমরা এখানে পাই যেমন হেলাল ইবনে আমের তার বাবা থেকে বর্ণনা করেন তিনি বলেন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিমিনা ইখতুবু আলা বাগলাহ ওয়া আলাইহি বুরদুন আহমার ওয়া আলিউন আমামাহু ইউআব্বির এই হাদিসটা ইমাম আবু দাউদ বর্ণনা করেছেন শেখ আলবানী সহিহ সুনান আবি দাউদের মধ্যে এটাকে সহিহ বলেছেন হেলাল ইবনে আমেরের বাবা তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিনাতে দেখেছি যে তিনি একটা খচ্চরের উপর চড়ে খুতবা দিচ্ছিলেন মানুষকে খেতাব দিচ্ছেন বক্তৃতা করছিলেন আর তার শরীরে ছিল একটা বরদুন আহমার একটা লাল চাদর আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সামনে তার বক্তব্যটাকে দোহরে দিচ্ছিলেন যাতে মানুষ ভালো করে বুঝতে পারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন তার সেই কথাটাকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার রিপিট করে দিচ্ছিলেন এখানে আরেকটা হাদিস আমরা দেখি বুখারী মুসলিমের হাদিস আল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এসেছে তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারবুআন আই মুতাওয়াসসিত আল কামাহ ওয়া কদ রাআইতুহু ফি হুল্লাতিন হামরা লাম আরা শাইআন কত আহসানা মিনহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মধ্যম আকৃতির একজন मानुष आमी ताके लाल चादरे परिहित अवस्था देखेछिलाम एबं कखनोई आमी तार चाइते सुंदर आर काउके देखिनि। एटा बुखारी मुस्लिमेर हादिस एबं एई एकई हादिस आमरा सुनान आबी दाऊद सुनान इब्नु माजा एर मध्येও पाई। सेटा आरेकटा सही रिवायत, सेटाও আল বারা থেকে বর্ণিত। তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাহু শা'রুন ইয়াবলুগু শাহমাতা উযনাইহি ওয়া রাআইতুহু ফি হুল্লাতিন হামরা লাম আরা শাইআন কাত্তু আহসানা মিনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর চুল ছিল তার দুই কানের লতি বরাবর, যেটাকে আমরা বাবরি চুল বলি। আর আমি তাকে লাল চাদর পরিহিত অবস্থা দেখেছিলাম এবং আমি তার চাইতেও সুন্দর আর কোনো কিছু কখনো দেখিনি। এই যে তার একটা সুন্দর লাল চাদর পরার কারণে তাকে যে সুন্দর দেখাচ্ছিল। তো এইভাবে আমরা দেখি আর অনেকগুলো হাদিস আছে যার দ্বারা বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো সেটা ব্যবহার করেছেন। এখন এই যে হুল্লাতুন হামরা অথবা যেমন বাইহাকির বর্ণনার মধ্যে আসছে বুরদাতুন হামরা, এটা হলো লাল ডোরাকাটা চাদর, একদম পূর্ণ কচকচে লাল রং নয়, লাল ডোরাকাটা চাদর। সুতরাং আমরা যে আসলে মতামতটা এখানে পেলাম উলামায়ে কেরামের এই যে জমা সমন্বয়ের বিষয়টা, এই সমন্বয়ের ব্যাপারে পজিটিভ মতামত ব্যক্ত করেছেন আমাদের বিজ্ঞ মুহাক্কিক উলামায়ে কেরামের অনেকেই, যেমন তার মধ্যে রয়েছেন আল হাফেজ ইবনু হাজার, আল হাফেজ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ এবং আরও অনেক।